18 সেপ্টেম্বর। অতীতের মতো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইনসাইট ল্যান্ডার রোবট লাল গ্রহের ধুলোশূন্য সমভূমিতে নীরবে বসেছিল। হঠাৎই তা কাঁপতে শুরু করে। এই কম্পন স্থায়ী হয় প্রায় 1.5 ঘন্টা, যার মাত্রা ছিল 4.2। রোবটটি এই কম্পনের তথ্য পাঠায় পৃথিবীতে, আর নাসার বিজ্ঞানীরা বুঝতে পারেন এতদিন তারা যে ঘটনার অপেক্ষায় ছিলেন তা ঘটে গেছে। 2018 সালের নভেম্বরে মঙ্গল গ্রহে ইনসাইট ল্যান্ডারকে পাঠানোর পর থেকেই এমন একটি বড় ভূমিকম্প পর্যালোচনার অপেক্ষায় ছিলেন নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি আরো বড় দুটি ভূমিকম্প হয়েছে মঙ্গলে। 25 আগস্ট রোবটটি দুটি ভূমিকম্পের সংকেত পাঠায়, যার একটি ছিল 4.2 মাত্রার এবং অপরটি 4.1 মাত্রার। এর আগে রোবটের পাঠানো সবচেয়ে বড় ভূমিকম্পের খবর ছিল 2019 সালে, যা ছিল 3.7 মাত্রার। ইনসাইট ল্যান্ডারের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ব্রুস ব্যানার্ড এপ্রিলে বলেছিলেন তাদের প্রত্যাশার চেয়ে মঙ্গল গ্রহের ছোট ভূমিকম্পের তুলনায় বড় ভূমিকম্পের সংখ্যা কম বলে মনে হচ্ছে, যা কিছু মাত্রায় রহস্যময়। ইনসাইট ল্যান্ডার এখনও পর্যন্ত মঙ্গল গ্রহে 7 শতাধিক ভূমিকম্প শনাক্ত করেছে। এতে গ্রহটির অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে তথ্য পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানতে পেরেছেন তাদের ধারণার চেয়ে মঙ্গল পৃষ্ঠের পুরুত্ব অনেক কম, যা পৃথিবীর চেয়ে ভিন্ন কিন্তু চাঁদের পৃষ্ঠের অনেক কাছাকাছি। এছাড়া অনেক জায়গায় ভাঙাচোরাও রয়েছে, ফলে পৃথিবীর ভূমিকম্পের চেয়ে সেখানে স্থায়িত্ব বেশি। মার্সিয়া মান্নান, মাইটিভি।